আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ চলে আসছি নারায়ণগঞ্জে, আমার শাশুড়ির বাসায় চলে আসছি। আমার সাথে লিজাও আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তোমার কোলে কে সেটা আগে বলো। আমার কোলে আছে আমার ভাইয়ের মেয়ে, রনির মেয়ে। ওর কোলে আমার ভাস্তি ঘুমাইছিল, ঘুমাইতে কে কিছুক্ষণ আগে উঠছে। এই যে জোনাকি, ও ঘুম থেকে উঠছে এখন। আবার ওকে একটু কি ফ্রেশ করতে হবে, এখন ওকে ফ্রেশ করে দিব, শরীরটা মুছাই দিব, একটু তেল মালিশ করে দিব। এখানে আমাদের ডান দিকে একটি বড়ই গ্যাস আছে, আমি একটু দেখাচ্ছি। একটি বড়ই গ্যাস, চলো ওকে ফ্রেশ করি নাকি? চলো জোনাকি, তোমার শরীরটা মুছে দি। ও তো জোনাকিকে পেয়ে খুবই খুশি। বুঝছি না মামনি, খাই চাই বলা কিতে লাগছে তোমার? আম্মু কিতে লাগছে, খাওয়া লাগবে না? খাওয়া দাওয়া করাতে হবে। টমেটো গাছ ছিল এইখানে, এখন যা আছে আমি সেটাই দেখাচ্ছি। এখানে আছে এই যে একটি বেগুন গাছ, তারপরে এদিকে ছিল টমেটো গাছ ছিল, এদিকে এটা কি করলা গাছ। তারপরে এদিকে আরো আছে অনেক কিছু, যেটা কি ফুল ফুল গাছ, পেঁপে গাছ। এখানেও লাউ গাছ ছিল, এখন তো নেই। তারপরে ওই পাশে আছে এটা কি, আম গাছ, তারপর কি মরিচ, এটা কি মরিচ গাছ, মরিচ গাছ, তারপর আম গাছ, পুঁই শাক আছে। এই যে আজকে আমি বলছি একটু পুঁই শাক খেতে হবে। এখানে গেট থেকে ঢুকি ডান দিকে তুলসী পাতা। দুইজনের চেহারা আপনাকে জায়গা বাবা হ্যাঁ ভিতরে আরো কাঁচা মরিচ আছে। হ্যাঁ, এই যে মরিচ গাছ দেখছেন আপনারা, এত সুন্দর করে গাছের পরিচর্যা করার জন্য আমার শাশুড়ি আম্মাকে ধন্যবাদ জানাচ্ছি। গাছ প্রেমী একজন লোক এবং সে খুবই ভালো যত্ন করে এগুলো আসলে করে। দেখুন কোথায় 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 এখন চাচুছে বলে তো, একটু কত বলে তো কথা বলতে চাও না? বলো বলো বলো, হাই গাইস বলো, আসসালামু আলাইকুম।
এই যে লেংটু এখন কি করব ওকে এখন একে গুছল করায়া দিব কি করব ওমাই মানে কি করব নাম ছোট তোমার কাছে তো ই আছে না কি এইতে এটা কি দাও কাম দেখা গ্রাউন্ড করে জন্য কি বাবা এই যে খেলা করো এই যে বসানোর দরকার নেই দাঁড়াই তুমি জোনাকিকে বিছানে কেমন করে জোনাকি এই যে ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ মামনি এই যে কি রে বাবা না এক বসার দরকার নেই এই পানি দিতে হয় দেখ আরে বড় মানুষের মতো না কেন করায় এবার গোসল করাইতে হয় গোসল করার লগে লগে খিদা লেগে গেছে শান্তি ওই দেয় টাইম না নিয়ে দেয় তেল দেওয়া হবে তোমাকে ওদিকে কেন যায় বোকা মেয়ে তেল দাও একটু লাগবে তো তোমার ওই তেল আছে না ওরা একটু মালিশ করি খালি তেলটা দিয়ে ওটা একটু দাও ওটা ভালো না তেল ভালো দেখো দেখো কে রে এবার খুশি দানায় পানার লাগে কি ওর জন্মের দাগ জন্মগত তো দেখে একটা দাগ আছে ওর জোনাকির পিঠে ডান দিকে একটি কিসের দাগ এটা জন্মগত কে রে জোনাকি কি করো তাল মালিশ দেখবো খালি কি খাইতেছেন আমি দেখবো কি খাইতেছেন আম্মা কি খাইতেছেন না এটা রাখো
পিতারি পড়ে গেছে, পিতারি পিতারি আমরা ব্যায়াম করি এখন, ব্যায়াম করলে খুশি। বন্ধুরা এর আগে জোনাকির আরেকটি ব্লগে কিন্তু ওকে দেখেছেন, ওনার বয়স 3 দিন, তাই না? 3 দিন বয়সে আমরা দেখছিলাম, তাই এরপর হচ্ছে যে আবার আজকে ব্যায়াম করাচ্ছে। হ্যাঁ, মামা বাড়ি যাইবো এখন, মামা বাড়ি কই, মামা বাড়ি কই, মামা বাড়ি কই, অনেক বাচ্চারা আছে না ডরায়, আর ও ডরায় না, দুষ্টু পাখি খাওয়াইতে চাই, খালি খাওয়াইতে চাই, দেখেন দেখেন খাওয়ানোর লেগা পাগল হয়েছে। এগুলো করলে মানে বাচ্চাদের কি হয় একটু শারীরিক উপকার, ঘাটটা আছে না, ঘাটটা সোজা হয়, এগুলো বলবা মানুষের ঘাটটা একটু সোজা হয়, তারপরে যে হাত পাটি এই যে খিচা যে থাকে না, এমন থাকে না, এগুলা এগুলা রক্তে ছাড়ে, ধরো না ওর রক্ত আর অন্য বাচ্চার এমন খিচা থাকে, হ্যাঁ সেটা বুঝিয়ে দিবা। তারপরে যে অনেক বাচ্চারা আছে না যে এই ঘ্যাস যায় না, এরকম করলে ঘ্যাস যায়, আমরা তারপর আমরা এই যে নাকটা উঠায় দেই, নাকটা বোচা, আমার বুড়ি বুড়ি নজর জানি না লাগে, বুড়ি এখন কি দিতেছো বলো? এখন পাউডার দিতেছি, কাজল দিলাম, এখন আপনি শুনে যাইবা চালাক মাইয়া নো যে কথা কইতাছে তোমার লগে, এই যে আমি আছি তো এখানে আম্মু, আপনি এটা নিয়ে কেন ঘুরি বলতে দাও নাকি, কিছু নাই ধরার, এই ধরো বন্ধুরা। নারায়ণগঞ্জের ব্লগটি আজকে কেমন লাগলো প্রথম পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পর্বটি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আজকে ব্লগটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।